কেমন আছো বন্ধুরা বানিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এই পাটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি পাটটাকে বেছে নিচ্ছি এই যে মাথা থেকে কচি ডগাটা ছিঁড়ে নিলাম আর কচি কুচি পাতাগুলোকে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে একটু পাট পাতাটাকে শুকিয়ে নিয়ে যে এইভাবে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পাট পাতায় কিন্তু একদম জলটা ছড়িয়ে নিলে বেশি ভালো হয় চলো চলে যাচ্ছি রান্নাতে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে দু চামচ শর্ষের তেল সাধারণত পাট শাকটা পিছলা হয় বলে অনেকেই পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে কিন্তু পাট শাকটা একদম পিছলা হবে না খেতে আর খেতেও খুব ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা করে উঠিয়ে রাখার জন্য আর তিনটে লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি শাকের সঙ্গে ভাজা লঙ্কা খেতে কিন্তু খুব ভালো লাগে দাঁড়া এত চেঁচাশ না দাঁড়া দিচ্ছি বন্ধুরা তোমরা কাকের ডাক শুনতে পাচ্ছ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাঘরের জাল নাই এতক্ষণ কে ডাক করছিল এই যে ও একা এসছে আরো এরকম তিনজন আছে আমার প্রতিদিনের অতিথি পাশে ক্যামেরা দেখে আবার ভয়ও পাচ্ছেন এই যে উনি নিয়ে যাবেন এরপরে আবার ওনার সাথীরা ঠিক পরপর চলে আসবে আজ আর না সুযোগ হলে অন্যদিন আবার দেখাবো দেখলে তো প্রতিদিন ওদের খাবার চাই আমি মাঝে মাঝে ভাবি তোমাদের দেখাবো কিন্তু ওরা তো ক্যামেরা দেখলে ভয় পায় আজকে একটু দেখিয়েই দিলাম প্রতিদিন ওদের খাওয়ার লাগবে চলো তাহলে এবার আমরা শাক রান্না দেখে নিই দেখো গ্যাসটা অফ করে দিয়েছিলাম নালে লঙ্কাগুলো জ্বলে যেত এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি দুটো লঙ্কা ভেজে আমি প্রথমে উঠিয়ে নিলাম পাট শাকের সাথে এইভাবে লঙ্কা ভেজে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ভাজা লঙ্কা দুটো উঠিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা রসুন থেতো করে পাট শাকে রসুন কুচি করে না দিয়ে এইভাবে থেতো করে দিলে এই রসুনের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ কালো জিরে এবার একসাথে রসুন কালো জিরে এই শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা একটু কালার এসে সেন্টটা বেরোনো অবধি ভেজে নিতে হবে এখন বেশ গরম পড়ে গেছে এই সময় এইভাবে হালকা করে যদি পাট শাক রান্না করে নেওয়া যায় তাহলে খেতেও যত ভালো লাগে এই পাট শাকটা আবার হেলদিও কিন্তু খুব রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে আর এই কোচানো শাকগুলো এবার নেড়ে চেড়ে মিনিটখানেক শাকটাকে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু মজা অবধি অপেক্ষা করব ভালো করে নেড়ে চেড়ে পাট শাকটাকে একটু মজে গেলে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন বন্ধুরা পাট বা যে কোনো শাকই কিন্তু রান্নার পরে অনেক কমে যায় যতটা দেখা যায় ততটা কিন্তু আর থাকে না তাই লবণটা দেওয়ার সময় কিন্তু একদম বুঝে শুনেই দিতে হবে এবার আঁচটা বাড়িয়ে দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে মিনিট দুয়েক আমি ভেজে নিচ্ছি এইভাবে ভাজা করার সময় যে জিনিসটি এখন আমি দেবো সেটা হলো এক চিমটি সোডা বেকিং সোডা এই সোডা দেওয়াতে শাকটা একদম মজে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে শাকটা একদম গোলে মিহি হয়ে গেলে খেতে খুবই ভালো লাগে তবে তোমরা চাইলে সোডা ইউজ করবে না চাইলে কোনো অসুবিধা নেই তবে পাট শাক খুব বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু পাট শাকের স্বাদ নষ্ট হয়ে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব পাটশাকে আজ বাড়িয়ে দিয়ে রান্না করে নেওয়া উচিত যদি ভালো কচি পাট শাক হয় তাহলে মোটামুটি পাঁচ মিনিটই যথেষ্ট পাটশাক রান্না করার জন্য পাটশাক আজ বাড়িয়ে দিয়ে রান্না করতে হয় তাতে খেতেও ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল আমি যেহেতু পাটশাকের ঝোলটা বেশি রাখবো না অল্প রাখবো গায়ে একটু মাখা মাখা সেজন্য আমি অল্প দিলাম তোমরা চাইলে একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই তবে একদম কিন্তু এইভাবে রান্না করলে পাটশাক পিছলা হবে না আমি তোমাদের বলে দিচ্ছি জল দিয়ে আজ বাড়িয়ে আরও দু মিনিট মতো আমি পাটশাকটা রান্না করে নিলাম তৈরি হয়ে গেছে পাট শাক এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি একটু এই লঙ্কা দুটো দিয়ে গার্নিশ করে দিই দেখতে ভালো লাগবে এবার চলে যাব পাটশাক নিয়ে সোজা টেবিলে গরম গরম ভাতের সঙ্গে খেতে আজকে আমি এই পাট শাকটা দিয়ে খাওয়ার জন্য লোকাল যে লাল চালটা পাওয়া যায় সেই লাল চালটা রান্না করেছি চলো তাহলে গরম গরম পাট শাক আর গরম ভাত দিয়ে খেতে খেতে দেখে নিই পাট শাকটা কিরকম হলো পিছলা না একদম ঠিকঠাক একদম যে গ্রামের ঢেঁকিতে কোটা চাল সেই চালের ভাত কিন্তু এটা এবার শাক আর আমি ভাজা লঙ্কাটা নিয়ে নিচ্ছি আমার কিন্তু খুব পছন্দের রেসিপি এটা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছ তাদেরকে আজ আরও আর একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলের রেসিপিগুলো দেখতে ভালোবাসো তাদেরও আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে অনেক অনেক শুভেচ্ছা আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা তোমরা দেখো আমি ভাত মাখছি শাক দিয়ে শাক কিন্তু একদম বেজলা হয়নি তোমরা হয়তো বুঝতেই পারছো পাট শাক যেরকম পিছলা পিছলা হয় সেরকম কিন্তু হয়নি তাই যারা পিছলার জন্য পাটশাক খেতে ভালোবাসো না নিশ্চয়ই আমার এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবে দেখো এই যে ভাতটা মাখলাম এই দেখো